TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগইন করুন www.totalcablebd.com দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আপনারা যারা সরাসরি টেলিভিশনের পর্দায় দেখছেন তারা আমাদেরকে কল করতে পারেন 6463079828 এই নাম্বারে। যারা ফেসবুকে দেখছেন আমরা ফেসবুক থেকেও প্রশ্ন নেব এবং যতদূর আমাদের সম্ভব আমাদের পক্ষে আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। অনুষ্ঠান শেষ হয়ে গেলেও আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আমরা দেব। আমরা এটি আমাদের অঙ্গীকার আপনাদের পাশে দাঁড়ানো এবং আমরা আমাদের অঙ্গীকার পূরণে বদ্ধপরিকর। যারা ইউটিউবে দেখছেন স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আশা করি আপনারা ভালো আছেন এবং অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে এবং যেই প্রশ্ন আপনাদের মনে আছে সরাসরি প্রশ্ন করতে না পারলেও আপনারা উত্তর পাবেন। না পারলেও আপনারা জানেন যে ইউটিউবের মন্তব্যের সরাসরি উত্তর আমরা দিয়ে থাকি, কাজেই আপনার মন্তব্য কমেন্ট প্রশ্ন ওখানে লিখে রাখবেন, আপনার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনুষ্ঠানের শুরুতেই প্রথমে জানিয়ে রাখতে চাই, স্টেট ডিপার্টমেন্ট থেকে অনেকেই চিঠি পাচ্ছেন, স্পেশালি যারা সেলফ এমপ্লয়েড, এবং তারা একটি ভুল ক্রমাগতভাবে করে যাচ্ছেন, সেই ভুল সংশোধন করবেন আমাদের আজকের অতিথি সিপিএ দেবব্রত চক্রবর্তী। আরেকটি ব্যাপার আছে, আমরা চোখ রাখছিলাম আজকে স্টিভ মনুচিন, ইউএস ট্রেজারি সেক্রেটারি, এন্ড জেরম পাওয়েল উইথ দ্য ফেডারেল রিজার্ভ, দে বোথ টেস্টিফাইড টু দ্য সেনেট টুডে। কি ব্যাপারে? দ্য স্টেট অফ দ্য ইকোনমি, অনেক কথা বলেছেন, সেই সমস্ত কথার সূক্ষ্ম অ্যানালিসিস, যেটি বিশ্লেষণ সেটি আমরা করেছি, সেটির ব্যাখ্যা আমরা দেব আগামী বৃহস্পতিবার দ্য ভিউজ অনুষ্ঠানে সন্ধ্যা 6টায়, থাকতে ভুলবেন না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেশ কিছু দিক নির্দেশনা এবং কথা বলেছেন যেটি অনেক কথার আড়ালে চাপা পড়ে যাবে, কিন্তু খুব সূক্ষ্মভাবে যদি আপনারা দেখেন দিস ইজ এ ভেরি বিগ ইন্ডিকেশন আগামী 18 মাসে কি হতে যাচ্ছে এবং কেন তারা নতুন স্টিমুলাস নিয়ে খুব লাফালাফি করছে না, দে আর টেকিং দিয়ার টাইম, বাট দিস ইজ এ গুড থিং, এটা খারাপ জিনিস না। কিন্তু তার সম্পূর্ণ বিশ্লেষণ আমাদের সাথে থাকবে আগামী বৃহস্পতিবার, এটি নিয়ে আমাদের টিম কাজ করছে, আপনারা থাকবেন। আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা কাজ করছি যেটি শুনবেন আপনারা দেবব্রত চক্রবর্তীর কাছ থেকে। আরেকটি ব্যাপার, যারা সেলফ এমপ্লয়েড পিপিপি লোনের জন্য অ্যাপ্লাই করছেন তাদের জন্য বিশেষভাবে কিছু স্লাইড তৈরি করা হয়েছে যেটি অন স্ক্রিন আপনারা দেখবেন, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং দরকার পড়লে সেখান থেকে নোট নেবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, বিকজ কীভাবে পাবেন, কারা পাবেন, লোন ফরগিভনেস কীভাবে হবে, ফেরত দেওয়ার দরকার নেই, তার সমস্ত উপাদান এবং তথ্য নিয়ে এই স্লাইডগুলো তৈরি করা আপনারা দেখবেন। অনুষ্ঠানের শুরুতে আমি স্বাগত জানাতে চাই দেবব্রত চক্রবর্তী আপনাকে, আশা করি আপনি শুনতে পাচ্ছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, শুনতে পাচ্ছি। আমাদের সাথে বেশ কিছু দর্শক আছেন, তার মধ্যে একজন আছেন হয়তো বাংলাদেশ থেকে আছেন। চলুন আমরা দুটি তিনটি প্রশ্ন এখনই নিয়ে নিই, তাদেরকে হয়তো বেশিক্ষণ ফোনে রাখা ঠিক হবে না। প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার নাম বলুন, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম আসসালাম, আমি আরফিন ব্রুকলিন থেকে বলছি। বলুন হাবিব ভাই, বেশ কয়েকদিন থেকে আপনাকে ট্রাই করছি, বাট আলহামদুলিল্লাহ আজকে পাইলাম। থ্যাংক ইউ, আই এম সরি। আমার কোশ্চেনটা হচ্ছে যে ভাইয়া, আমি ফুল এপ্রিল মাস আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করার জন্য ট্রাই করছি বাট করতে পারি নাই, ফাইনালি আমি সাবমিট করছি মে 7 তারিখে, আমি লাস্ট 2 উইকের আনএমপ্লয়মেন্ট পেমেন্ট পাইছি, বাট আমার কোশ্চেনটা হচ্ছে আমি আমার লাস্ট ওয়ার্কিং ডে হচ্ছে যে মার্চের 17 তারিখ, বাট আমি যখন আনএমপ্লয়মেন্ট ফাইল করি তখন থেকে আমি মাসের 17 তারিখ থেকে ফাইল করছি,
বাট আমার লাস্ট উইকে পেমেন্ট করতে হবে, বাট আমার প্রশ্ন হচ্ছে যে আমি বাকি মিসিং পেমেন্টগুলো পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? আচ্ছা, একটি প্রশ্ন আপনাকে এখনই করি। আপনি যখন ফাইল করলেন তখন আপনি কখন থেকে কাজ বন্ধ করেছেন বলেছেন? আমি মার্চের 17 তারিখ থেকে কাজ বন্ধ করেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আর কোনো প্রশ্ন আছে আপনার? কিন্তু হাবিব ভাই উনি সাবমিট করছেন এদিকে। জি বলুন, দেবব্রত চক্রবর্তী বলুন। যখন কি বলছি, উনি অ্যাপ্লিকেশন সাবমিট করছে কখন? মে 7 তারিখে বলছেন। জি লাস্ট উইক। হ্যাঁ বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? আমার যখন পেমেন্ট অপশনে যাই তখন দেখি যে মাস্টার 22 তারিখ যায় উইক এন্ডিং, ওইটা জিরো। তারপর থেকে তো আমি কোনো উইক সার্টিফাইড করতে পারি না, বাট আমি মে লাস্ট উইক পেমেন্ট পাই। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি প্রশ্ন নিব। প্রিয় দর্শক কি আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, জি শুনছি, আপনার নাম বলে প্রশ্ন করুন। হাবিব ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আবার লং আইল্যান্ড থেকে খান্ডায় বলছিলাম। বলুন। আপনি কাছে আমার তিনটা প্রশ্ন, সেটা হচ্ছে যে লুইসের যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন আমি কয়েকবারই করেছি কিন্তু ওটা ফেইল আসতেছে, মানে মেলটা যাচ্ছে না। আপনার কাছে যদি মেইল অ্যাড্রেসটা থাকে আমাকে একটু স্পেলিং করে বলবেন। আর যে নাম্বার দিয়েছিলেন ওই নাম্বারে কল করেছি কিন্তু ওইটা একবারই আপনার ই হচ্ছে মেসেজ যাচ্ছে, কিন্তু আমাকে ইমেল অ্যাড্রেসটা ঠিক করে বলবেন। আর দেবু চক্রবর্তীর কাছে একটা প্রশ্ন আছে, উনি যে আমাদেরকে এক্সটেনশন নাম্বার দিয়েছিলেন ওই এক্সটেনশন নাম্বারে আমরা কয়েকবারই মেসেজ দিয়েছি এবং সেন্সিটিভ নাম্বার দিয়েছি, এটা কি আমাদের কোনো প্রবলেম হয়ে যাবে কিনা বা হ্যাক হবে কিনা এই ভয় পাচ্ছি। আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে এখনো আমার অ্যাকাউন্টে জিরো দেখাচ্ছে, কিন্তু ওই যে বলেছিলাম যে আমি আমার ওয়াইফ কার্ড পেয়েছি এবং একবারই পেমেন্ট পেয়েছি, প্যান্ডামিকের তো কিছুই পাইনি আমরা। এই আমার তিনটা প্রশ্ন, প্লিজ আমাকে ইমেল অ্যাড্রেসটা দয়া করে প্লিজ দিবেন। আচ্ছা খান সাহেব, আপনাকে এখনই বলে রাখি আর দেবুদাকে আমার নমস্কার দিয়ে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি প্রশ্ন নিব। প্রিয় দর্শক কে আছেন? জি হ্যালো। জি শুনছি। জি আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি মার্চ মাসের 20 তারিখে ট্যাক্স ফাইল করেছি, তারপরে আমি 5 সপ্তাহের ভিতরে স্টেট থেকে রিফান্ড পেয়েছি কিন্তু ফেডারেল থেকে এখনো রিফান্ডটা পাচ্ছি না। স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছে যে ইউর ট্যাক্স রিটার্ন ইজ স্টিল বিইং প্রসেসড, আর আমি কোনো চিঠি পাইনি এবং আর কিছু দেখাচ্ছে না। তো এটা কি কারণ হতে পারে বা আমার এখন কি করা উচিত? ঠিক আছে, এখানে দেখাচ্ছে যে স্টিল বিইং প্রসেস এ ডেট উইল বি ইউ রিফান্ড উইল বি প্রোভাইডেড হোয়েন ইউ গেট এ ডেট। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আচ্ছা আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব। প্রিয় দর্শক কে আছেন? আরে জি গাইস। আমি রহমান মোহাম্মদ বলছি। জি বলুন। জি ভাই, আমার আমার একটা প্রশ্ন, আমি 6 সপ্তাহ যাব আনএমপ্লয়মেন্টের টাকা পাই না, 14 এপ্রিল তারিখে লেবার ডিপার্টমেন্ট থেকে একটা চিঠি আসে কিন্তু লেটার 10 আমি 10 তারিখে রিসিভ করি মে মাসের, 14 দিনের মধ্যে উত্তর না দিলে এলিজিবল না। আমি লেটার পেয়েছি 26 দিন পর, আমার নিকট কিছু ডকুমেন্টস চেয়েছিল, এপ্রিলের 11 তারিখে ডকুমেন্টসগুলো পাঠিয়েছি, লেবার ডিপার্টমেন্ট রিসিভ করে আছে, টেক ইন নাম্বার করে দেখলাম, এখন আমি কি করব এবং আমাদের জানাবে। আর দুই
তিন সপ্তাহ হয়েছে আমি লেটারটা পাঠিয়েছি, আপনার জন্য ভালো খবর হচ্ছে, ডোন্ট ওয়ারি, আপনি শুনবেন। ধন্যবাদ আপনাকে। দেবব্রত চক্রবর্তী, আমরা অনেক প্রশ্ন নিয়েছি, আমি শুরু করতে চাই যেখান থেকে আমরা আলাপ করছিলাম, লেটারের ব্যাপারটি চলুন সেখান থেকে শুরু করি। ওকে, ধন্যবাদ আপনাকে। লেটারের বিষয়টা আসলে আমি আজকে স্টার্ট করতেছি এই কারণে, কারণ আজকে আমি প্রচুর ফোন কল পেয়েছি যে অনেকেই, যারা বিশেষ করে সেলফ এমপ্লয়েড, ট্যাক্সি অপারেটর, যারা ফুড ভেন্ডর, তারা আপনারা এই চিঠি পেয়েছেন। এই চিঠি পাওয়ার অর্থ হচ্ছে আপনারা কিন্তু অতীতে কখনোই আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল ছিলেন না, যেহেতু ফার্স্ট টাইম আপনারা এলিজিবল হয়েছেন এবং আপনাদের কোনো ইনকাম রেকর্ড ডিপার্টমেন্ট অফ লেবারের কাছে নাই, এবং সে কারণেই ডিপার্টমেন্ট অফ লেবার আপনাদের বেনিফিট দেওয়ার জন্য ওরা আপনাদের ইনকামটা ডিটারমাইন করতে চাইতেছে, কারণ অতীতে ওরা যখন আপনাদের কাছে ডকুমেন্ট চেয়েছিল আপনারা কিন্তু অনেকেই শুধু 1099 দিয়েছেন, কিন্তু মনে রাখবেন 1099 কিন্তু রিপ্রেজেন্ট করে গ্রস ইনকাম, বাট ওদের দরকার হচ্ছে নেট ইনকাম। সেটা কিভাবে পাবেন? আপনারা যারা 18 বা 19 যে কোনো একটা ট্যাক্স ফাইল করছেন, আপনাদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট যেটা স্ক্যাজুয়াল সি বলি, ওইটা লাইন নাম্বার 31 যে নাম্বারটা আপনারা রিপোর্ট করছেন, এটাই হচ্ছে নেট ইনকাম। মিনস আপনারা গ্রস ইনকাম থেকে সমস্ত খরচ যা আছে বিজনেস রিলেটেড এগুলা বাদ দেওয়ার পরেই এই নেট ইনকামটা রিপ্রেজেন্ট করে, এবং ওরা চাচ্ছে কোয়ার্টারলি আপনার ওই নাম্বারটা। সেটা কিভাবে পাবেন? 12 এটা রিপ্রেজেন্ট করে 1 ইয়ার, তো সেহেতু আপনারা যখনই 12 দিয়ে আপনারা ভাগ দিবেন তখন চলে আসবে এটা মান্থলি, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কোয়ার্টারলি হয়ে যাবেন। তো আপনারা অবশ্যই ওই চিঠি যখন রিপ্লাই করবেন এমপ্লয়ারের জায়গায় আপনারা লিখবেন সেলফ এমপ্লয়েড, অ্যাড্রেসের ঘরে আপনাদের বাসার অ্যাড্রেস লিখবেন, এবং কোয়ার্টারলি যে ওয়েজেসটা ওরা লিখতেছে অবশ্যই লিখবেন নেট ইনকামের উপরে ভিত্তি করে। ওই যে আমি যে ক্যালকুলেশনটা বললাম, কখনো কিন্তু এখানে গ্রস ইনকাম লিখবেন না, কারণ যদি আপনারা গ্রস ইনকাম রিপোর্ট করেন তাহলে আপনাদের পেমেন্টটা বাড়বে সাময়িক, কিন্তু পরে কিন্তু পেনাল্টি পাবেন, কারণ আপনারা এই গ্রস ইনকামের উপরে ভিত্তি করে আপনাদেরকে এই আনএমপ্লয়মেন্ট বেনিফিট দিবে না। তাহলে আপনারা খুবই সাবধান থাকবেন, এবং অবশ্যই আপনারা ট্যাক্স রিটার্নের কপি পাঠাবেন। সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো ভুলও করেন ওরা কিন্তু এটা সংশোধন করে নেবে, কিন্তু কোনো অবস্থাতেই শুধু 1099 পাঠাবেন না, প্লিজ। এই ছিল আমার আজকের আপডেট। আর আমি শুরুতেই, হ্যাঁ হাবিব, আমি কি প্রশ্নের আনসারে চলে যাব? না, আমার মনে হয় প্রশ্ন তো অবশ্যই দিব, সব কয়টি প্রশ্নই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কিন্তু আমার মনে হয় যে লোনের যে ডিসকাশনটা আছে, ওকে, ধন্যবাদ আপনাকে, চলুন সেখান থেকে শুরু করি। ওকে, ধন্যবাদ আপনাকে। লোনের ডিসকাশন আমি একটু সংক্ষেপেই বলবো, যেহেতু অনেক প্রশ্ন নিতে হবে আমাদের, আমি বেসিক্যালি ফরগিভনেস অপশনে চলে যাবো সরাসরি। তো এখানে দুইটা অপশন আমি বলবো ফরগিভনেস, একটা হচ্ছে যারা সেলফ এমপ্লয়েড তারা কিভাবে লোনের ফরগিভনেস পাবেন, আর একটা হচ্ছে যাদের এমপ্লয়ি আছে তারা কিভাবে ফরগিভনেস পাবেন। তো যাই হোক, সেলফ এমপ্লয়েড যারা, আপনারা জানেন যারা আপনারা অলরেডি অনেকেই টাকা পেয়ে গেছেন, আপনারা যেদিন থেকে আপনাদের অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা হিট করবে সেদিন থেকে আপনাদের 8 উইকসের মধ্যে এই টাকাটা আপনাদের 75% খরচ করতে হবে পেরোল পারপাসে, আর আপনাদের 25% খরচ করতে হবে আপনাদের রেন্ট, মর্টগেজ ইন্টারেস্ট আর ইউটিলিটি। আমি কিন্তু এটা বলতেছি পিপিপি লোনের ফরগিভনেস এর ব্যাপারে, মনে রাখবেন। তো যাই হোক, এখন যারা পিপিপি লোন অলরেডি পেয়ে গেছেন, এখন এই যে 75% পেরোল, আপনারা যারা সেলফ এমপ্লয়েড তারা কিভাবে নেবেন? টোটাল যে টাকা পাচ্ছেন ওটাকে 75% করে এটাকে 8 দিয়ে ভাগ দিবেন, কারণ 8 উইকসের মধ্যে কিন্তু এই টাকাটা আপনাদের নিতে হবে। তা আপনারা নিজেকেই নিজে চেক লিখবেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে, এবং 8 সপ্তাহের মধ্যে 75% টাকা আপনাদের স্যালারি পারপাসে নেবেন, আর 25% যদি আপনাদের মর্টগেজ ইন্টারেস্ট, তারপরে আপনার রেন্ট এবং ইউটিলিটি থাকে, ওইটা খরচ করলেই এই পিপিপি লোনটার 100% আপনাদের ফরগিভনেস পেয়ে যাবেন, ইউ ডোন্ট নিড টু পে দেম ব্যাক। আর যাদের এমপ্লয়ি আছে তাদের ক্ষেত্রে বলবো, আপনারা যে টাকাটা পাবেন ওইটার 75% আপনারা পেরোল পারপাসে খরচ করবেন, এমপ্লয়িদেরকে স্যালারি দিয়ে দিবেন, আর 25% যদি আপনাদের, যেহেতু আপনাদের স্টোর থাকতে পারে সেই ক্ষেত্রে আপনারা রেন্ট পে করবেন, মর্টগেজ ইন্টারেস্ট ইউটিলিটি পে করবেন, সেই ক্ষেত্রে পুরো এই লোনটার 100% আপনারা ফরগিভনেস পাবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে, যদি যদি কোনো রিমেইনিং পোর্শন যদি আপনারা ফরগিভনেস না পান ফর সাম রিজন, সেই ক্ষেত্রে আপনাদেরকে 1% ইন্টারেস্ট পে করতে হবে রিমেইনিং অ্যামাউন্টের উপরে, এবং এটা পে ব্যাক পিরিয়ড হচ্ছে 2 ইয়ার্স, 2 ইয়ার্সের মধ্যে আপনাদের ব্যাক করতে হবে। তো এই ছিল পিপিপি লোনের আপডেট। তারপর আমি বলবো ইআইডিএল লোনের ব্যাপারে, আপনারা জানেন যে ওরা
অ্যাপ্লিকেশন কিন্তু এখনো পর্যন্ত শুধুমাত্র এগ্রিকালচারাল বিজনেসের অ্যাপ্লিকেশন দিচ্ছে, এখনো পর্যন্ত সবার জন্য ওপেন করে নাই। এবং আপনারা এটাও জানেন যে ইআইডিএল এর দুইটা পোর্শন, একটা হচ্ছে ক্যাশ অ্যাডভান্স $10,000 যেটা 100% ফরগিভেবল, আর রিমেইনিং হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল লোন, সেটা হচ্ছে আপনার আগে ছিল $2,000,000 এবং ডিউ টু শর্টেজ অফ ফান্ড ওরা এটাকে রিডিউস করে নিয়ে আসছে $150,000, যেটার ইন্টারেস্ট রেট হচ্ছে 3.75% এবং আপনাদের পে ব্যাক পিরিয়ড হচ্ছে 30 ইয়ার্স, উইচ ইজ লং টার্ম। আরেকটু সংক্ষেপে বলে নিচ্ছি হিরোজ অ্যাক্টের ব্যাপারে, আপনারা জানেন এটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অলরেডি ওটা পাশ করছে এবং যেটা এখন সিনেটে আছে আপনার অ্যাপ্রুভালের অপেক্ষায়, যেটা যখন সিনেট অ্যাপ্রুভাল দেবে ইট কুড বি এ বিল। এবং আরেকটা বলে রাখতেছি, ইট ইজ ওয়ান টাইম পেমেন্ট, এটা কিন্তু মান্থলি পাবেন না, এটা ওয়ান টাইম পেমেন্ট করবে কেয়ার সেক্টরের মতো। এবং কারা পাবেন, সিঙ্গেল যারা পাবেন 1200, যারা মেরিড পিপল তারা পাবেন 2400, আর ইচ ডিপেন্ডেন্ট পাবেন 1200, এবং সেই ক্ষেত্রে কোনো এজ রেস্ট্রিকশন নেই। এবং ম্যাক্সিমাম ওরা তিনজন ডিপেন্ডেন্টকে পে করবে, তার মানে যাদের ফ্যামিলিতে তিনজন ডিপেন্ডেন্ট আছেন, হাজব্যান্ড ওয়াইফ আছেন, তারা $6,000 পেমেন্ট পাবেন ম্যাক্সিমাম। আর গুড নিউজ হচ্ছে এই হিরোজ অ্যাক্টের আন্ডারে যারা আনঅথরাইজ ইমিগ্রেন্ট আছেন, যাদের আইটিআইএন আছে, তারাও কিন্তু এবার পেমেন্ট পাবেন। তা আপনাদের হতাশ হওয়ার কিছু নাই, গতবার আপনারা অনেকেই ডিপ্রেসড হয়েছেন যে টাকা পান নাই, এই প্যান্ডামিকের মধ্যে আপনাদের জবও নাই, আপনারা রিয়েলি মানে খারাপ অবস্থার মধ্যে আছেন, উই ক্যান ফিল ইট অ্যান্ড উই ফিল ব্যাড। তো সরকারের যাই হোক, আমি অ্যাপ্রিসিয়েট করব তাদের এই এই উদ্যোগ নেওয়ার জন্য। আর সেকেন্ড হচ্ছে আপনারা ওই $10,000 স্টুডেন্ট লোন ফরগিভনেসের কথা ওই ওই একটে বলা আছে, যেটা যেতে করে যারা স্টুডেন্টস আছেন তাদেরও হেল্প হবে। এবং আরেকটা বলতেছি, এই আইটিআইএন ইনক্লুড করার ফলে $9.4 বিলিয়ন ওদের অ্যাডিশনাল ওই দিতে হবে যাদের আইটিআইএন হোল্ডারের জন্য, উইচ ইজ অ্যানাদার গুড নিউজ। এবং অ্যাডিশনাল 4 মিলিয়ন পিপুল আরও পেমেন্ট পাবেন ওই যে $1,200 যারা অ্যাডাল্ট আছেন, কারণ গতবার এটা শুধু বাচ্চাদেরকে দিয়েছিল। ধন্যবাদ হাবিব ভাই, এই ছিল আজকের আপডেট। আমি এখন প্রশ্ন উত্তর পর্বে চলে যেতে চাচ্ছি, কিন্তু প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে একটি প্রশ্ন আমাদের সন্ধ্যে 6টার দ্য ভিউজ অনুষ্ঠানে এসেছিল, যার উত্তর আমি দিয়েছি, আই এম নট হ্যাপি উইথ দ্য অ্যান্সার, এবং আমার মনে হয় আপনার এক্সপার্টিসটা এখানে দরকার। সেটা হচ্ছে, এবং আমি হ্যাপি না হওয়ার কারণে এবং 100% সঠিক না হওয়ার কারণে আমি প্রশ্নটি মার্ক করে রেখেছিলাম। খোকন বড়ুয়া উনি ফোন করেছিলেন, ভদ্রলোক SSI পান, উনি উনার $1,200 স্টিমুলাস চেকটি পেয়েছেন, উনার ওয়াইফ পাননি। আমি তখন বুঝতে পারিনি যে SSI যারা পান তারা নর্মালি ট্যাক্স ফাইল করেন না, কাজেই গভর্নমেন্টের জানার কথা না উনার উনার সাথে উনার ওয়াইফ আছেন কিনা। এটি কি একটি কারণ উনি পাননি? হ্যাঁ, ধন্যবাদ হাবিব ভাই, খুব সুন্দর প্রশ্ন। এটা শুনেন, যারা SSI পাচ্ছে ওদের ইনফরমেশন কিন্তু গভর্নমেন্টের কাছে অলরেডি আছে, এবং IRS অলরেডি বলছে যে যারা SSI পাচ্ছেন তাদের কোনো কিছুই করার দরকার নাই, তাদের ইনফরমেশন অলরেডি 1099-S থেকে নিয়ে নিবে। কিন্তু ওনার ওয়াইফ যে সাথে আছে এটা কিন্তু গভর্নমেন্ট কিন্তু জানে না, এবং কারণ কি দেখেন, ওনার ওয়াইফ কিন্তু SSI পাচ্ছে না। সেই ক্ষেত্রে তারা অ্যাডভাইস করছে যে তাদের যারা SSI পাচ্ছে তারা তো নর্মালি ফাইল করে না, কারণ তাদের ইনকামটা ট্যাক্সেবল না। তো সেই ক্ষেত্রে তাদের যদি ওয়াইফ থাকে এবং ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকে যাদের বয়স 17 বছরের নিচে, তাদেরকে অ্যাডভাইস করছিল ইমিডিয়েটলি নন ফাইলার অপশনে গিয়ে তাদেরকে আপডেট করার জন্য, যাতে করে তাদের ইনফরমেশনটা IRS পায় এবং তাদেরকে সেপারেটলি $1,200 দিবে ওয়াইফের জন্য এবং বাচ্চার জন্য দিবে $500 যদি নিচে থাকে। তা আমার ধারণা এই ভদ্রলোকের ওয়াইফ ওই নন ফাইলার অপশনে গিয়ে আপডেট করে নাই, বিধায় IRS জানেই না যে তার ওয়াইফ আছে, সেই ক্ষেত্রে উনি মিস করছে সেই $1,200। তা আমি আপনাদেরকে বলবো, যদিও এটা লাস্ট ডেট গেছে 5 তারিখ, মেয়ের 5 তারিখে, বা স্টিল আপনার মানে ওরেডি আর কিছু নাই, আপনার উচিত হবে ইমিডিয়েটলি নন ফাইলার অপশনে গিয়ে আপনার ওয়াইফের ইনফরমেশন আপলোড করেন, এবং যদি ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকে সেটা আপলোড করেন, দেন দে উইল গেট $1,200 অলসো। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছিল যে উত্তরটি সঠিক হয়নি, এবং আমি যখন পরে চিন্তাভাবনা করলাম আমার মনে পড়লো যে উনি SSI পান, এটি একটি কি যেটা আমি মিস করেছিলাম ওই সময়ে। ধন্যবাদ এই ক্লারিফিকেশনের জন্য। খোকন বড়ুয়া, আপনি যদি দেখতে থাকেন এখন অনুষ্ঠান বা পরবর্তীতে আমি আবারও এই বিষয়টি নিয়ে আসবো, আমি আশা করবো আপনি নন পেমেন্ট নন ফাইলার, হ্যাঁ নন ফাইলার অপশনে গিয়ে আপনার ওয়াইফের ইনফরমেশন ইনক্লুড করলে উনারটাও উনার $1,200 চলে আসবে। হ্যাঁ, দুঃখিত এটি ভালো মতো ক্লিয়ার না করার জন্য। আমাদের প্রথম প্রশ্ন আরিফিন সাহেবের ছিল, এটি আপনি জানা আছে, চলুন
হ্যাঁ, উনি উনি এপ্রিল উনি উনি মে মাসে উনি এপ্রিলে কাজ করছিলেন, সরি মে মাসের 7 তারিখ উনি সাবমিট করছিলেন ওনার অ্যাপ্লিকেশন আনএমপ্লয়মেন্ট, এবং আপনি উনি কাজ লাস্ট কাজ করছিল মার্চের 17 তারিখে। আচ্ছা, এবং আমি একটু পরিষ্কার করি, ওনার লং স্টোরি শর্ট, উনি যেটি মিসিং পেমেন্ট সেটি এটির ব্যাপারে উনি উদ্বিগ্ন। হ্যাঁ আসলে হ্যাঁ, এন্ড মিসিং পেমেন্টের ব্যাপার হচ্ছে, দেখেন উনি যদি সার্টিফাই করে থাকে ওই যে মার্চ 17 তারিখ থেকে, ওই যদি উনি মেয়ের 7 তারিখে অ্যাপ্লাই করছে, এটা একটা মানে একটা লম্বা গ্যাপ। এখন আমার কোয়েশ্চন হচ্ছে, উনি যদি মার্চের 17 তারিখ থেকে উনি যদি সার্টিফাই করে থাকে, ডেফিনেটলি ওই পেমেন্টটা উনি পাবে, কারণ যেহেতু ওনার লাস্ট ওয়ার্কিং ডে 17 ছিল। আর যদি উনি সার্টিফাই না করতে পারে, ওনাকে যদি মেয়ের 5 তারিখ থেকে ওনাকে সার্টিফাই করতে বলে, সেই ক্ষেত্রে হয়তো ওই পেমেন্টটা উনি না পাওয়ার সম্ভাবনা আছে। তবে আমার মনে হচ্ছে উনি মার্চের 17 তারিখ থেকে পেমেন্টটা পাবে, যেহেতু যেহেতু ওনার লাস্ট ওয়ার্কিং ডে মার্চের 17 ছিল, উনি এটা মেনশন করছেন। আচ্ছা গেল এটা। হ্যাঁ বলুন স্যার, প্রথম উত্তরটি আমি দিয়ে দিই যে ইমেল অ্যাড্রেসটি এই মুহূর্তে আমার কাছে হ্যান্ডি নেই। আগামীকাল আপনি অনুষ্ঠান দেখবেন রাত 10টায়, আপনাকে ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে, বলুন। ওকে ওকে, ধন্যবাদ আপনাকে। আর সেকেন্ড কোয়েশ্চন ছিল ওনার এক্সটেনশন নিয়ে। আসলে এক্সটেনশন গুলো কিন্তু লেবার ডিপার্টমেন্টে দিই, এটা কিন্তু আপনাদের ওরিড হওয়ার কিছু নাই। তো সেই ক্ষেত্রে আপনারা যদি সোশ্যাল সিকিউরিটি নাম্বার সহকারে মেসেজ রাখেন, আপনাদের ওরিড হওয়ার কিছু নাই। এবং শুনেন, এরা এখন ব্যাক করতেছে না, কারণ জানেন মিলিয়ন্স অফ ফোন কল প্রতিদিন যাচ্ছে, ওরা কোয়েটার আনসার করবে, তো যে কারণে আমার মনে হয় অনেক কিছু আর ইগনোর করতেছে এখন হাই কল ভলিউমের জন্য, তার ওরিড হওয়ার কিছু নাই। আপনার থার্ড কোয়েশ্চন ছিল আপনার জিরো দেখাচ্ছিল আপনার ওই পেমেন্ট অপশনে, এবং আপনি একটা পেমেন্টও রিসিভ করছেন। তা আমরা আগেই বলতেছিলাম যে জিরো আসলে এটা খারাপ কিছু না, আপনার এটাই ব্যাকলগের কারণে, এবং আপনার অ্যাকাউন্ট মনে হচ্ছে স্টিল ইন প্রসেস, এটা এখনো অ্যাপ্রুভাল আসে নাই, যে কারণে জিরো দেখাচ্ছে। তা আপনি উইকলি সার্টিফাই করবেন, এটা আপনার ডিউটি, আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। তারপর আরেক ভদ্রলোকের কোয়েশ্চন ছিল মার্চের 20 তারিখে উনি ট্যাক্স ফাইল করছে, এবং 5 উইকস পরে আপনার স্টেটের রিফান্ডটা উনি অলরেডি পেয়েছে, বাট ফেডারেল স্টিল প্রসেস দেখাচ্ছে। তো নর্মালি ফেডারেল রিফান্ডটা কিন্তু 3 উইকসের মধ্যে চলে আসে, তা এখন যেহেতু প্রসেস দেখাচ্ছে, ইট কুড বি সামথিং রং, অথবা কোনো ইনফরমেশন আছে হয়তো ম্যাচ করতেছে না, যেমন WHO যদি রিপোর্ট করেন বা অন্য কিছু। তো সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে, IRS কিন্তু আপনাকে চিঠি দিবে, এবং সেই ক্ষেত্রে ওই চিঠি অনুযায়ী যদি আপনি রেসপন্ড করেন, ইট উইল বি সলভ। তা আপনি আমি অ্যাডভাইস করবো, ওয়েট করেন IRS এর চিঠি পর্যন্ত, আর যদি ওরা রিফান্ড রিলিজ করে দেয় কিছুদিন পরে, দেন ইউল বি ফাইন। বাট এই তবে নর্মালি 3 উইকসের মধ্যে রিফান্ডটা দেয়, এবং দেরি হয় অনেক সময় যদি এরকম এডিশনাল ইনফরমেশন দরকার হয় বা এনি মিস্টেক থাকলে। তারপর রহমান সাহেবের কোয়েশ্চন ছিল আপনার 6 উইক আপনার কোনো পেমেন্ট পান নাই, এবং আপনার এপ্রিলের 14 তারিখে একটা লেটার ইস্যু করছিল, যেটা আপনার মে 10 তারিখে পেয়েছেন, এবং আপনার ডকুমেন্ট অলরেডি আপনি সেন্ড করছেন লেবার ডিপার্টমেন্টের কাছে, বাট এখন পর্যন্ত কোনো রেসপন্স পান নাই। এখন আমি জানি না আপনার কি ডকুমেন্ট আপনি সেন্ড করছেন, এবং লেটার বলতে আমার শুরুতেই যেটা আলোচনা করছি, ইট কুড বি মেবি আপনার সেলফ এমপ্লয়েড, এই লেটার পাইতে পারেন। তবে যেহেতু আপনার ডকুমেন্ট সেন্ড করছেন, আপনি ওয়েট করেন, দেখেন ওরা কি রেসপন্স করে, হোপফুলি ইউর প্রবলেম উইল বি রিজলভ। আর যদি স্টিল আপনাকে আবারও চিঠি দেয়, দেন ইউ হ্যাভ টু রিপ্লাই অ্যাকর্ডিংলি। ধন্যবাদ। আমি আপনার কিছুটা অ্যাড করব রহমান সাহেবের এই ব্যাপারে। আমি এরকম 8-10টা কেস নিজে সহযোগিতা করার চেষ্টা করেছি, যারা চিঠি পেয়েছেন তাদেরকে বলা হয়েছিল 14 দিনের মধ্যে রিপ্লাই করতে হবে, কাউকে বলা হয়েছে 10 দিনের মধ্যে রিপ্লাই করা হবে, 2-3 জনের ক্ষেত্রে চিঠি এসেছে 10 দিন পরে। এবং আমরা জানি যে এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে এটি হচ্ছে, চিঠি যথাসময়ে আসছে না। তো সেটি যখন রিপ্লাই করবেন আপনারা, একটি কাজ আপনাদেরকেও করতে হবে, এই চিঠিটা নেবেন, এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করবেন, এবং বলবেন যে তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমি পাঠাচ্ছি, কিন্তু এই চিঠিটি আমি পেয়েছি 10 দিন পর, এবং পাওয়ার সাথে সাথে আমি আমার প্রশ্নের উত্তর করেছি। দিস ইজ অ্যান অ্যাকসেপ্টেবল মেথড, এই মেথডটা হচ্ছে অ্যাকসেপ্টেবল। আমি আপনাদেরকে বলতে পারি যে 8-10 জনকে আমি এই অ্যাডভাইসটি দিয়েছিলাম, যারা ফলো করেছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে এটি অ্যাকসেপ্টেড হয়েছে, কাজে আপনিও সেটি করবেন। এবং আপনি যেহেতু করে ফেলেছেন, আপনার চিন্তার কোনো কারণ নেই, সবাই জানেন কি হচ্ছে এই চিঠি নিয়ে এখন। দর্শক, আমরা নিব ছোট্ট একটি বিরতি, আপনারা যাবেন না কোথাও, আসছি খুব তাড়াতাড়ি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com।
বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছেন সিপিএ দেবব্রত চক্রবর্তী। উনি আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিতেন। এই মুহূর্তে আমি চলে যাবো কিছু প্রশ্নে। প্রিয় দর্শক কে আছেন, দয়া করে নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম হাবিব ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। জি, আমি জামাইকা থেকে মানিক বলছিলাম। হ্যাঁ মানিক ভাই, বলুন। জি, অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আমি অনেক দিন ধরে, আজ 3 সপ্তাহ পর আপনাকে পাইছি। আমার কিছু প্রশ্ন ছিল আজ ভাই। শিওর। জি, আমার W2 আছে আর 1099 আছে। আমার W2টা রেগুলার কখনো বন্ধ হয়নি, এরপর পেন্ডামিকের ভেতরেও বন্ধ হয়নি, কিন্তু আমার 1099 যেটা ছিল পার্ট টাইম, মানে ফুল টাইম, ওটা ফুল বন্ধ হয়ে গেছে। তো আমি ওই W2 W4 দিয়ে আমি অ্যাপ্লাই করছি, ওটা দিয়ে চলতেছে, কিন্তু আমার সমস্যা হচ্ছে ওইটা আমার 6 দিন, কিন্তু আমার $500-এর নিচে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি আমার, আমি যেভাবে ইয়ে করে যাচ্ছি আর প্রায় ক্লেম করে যাচ্ছি, আমি এতদিন 3 দিনই দিতাম, এখন আমি 4 দিনের উপরে এটাই বলে দিচ্ছি, এটা আমার কোনো সমস্যা হবে কিনা। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হলো, আমি প্রথমবার অ্যাপ্লাই করার পরে প্রথম 500 আমি পেয়েছি, 600 আমার প্রিমিয়ামে গিয়েছে। তারপরে আপনি PU ফর্মে আমি একটা ভুল করছি, আপনার ওই যে কমন কোশ্চেন যেটা আপনার আর ইউ অ্যাভেলেবল টু ওয়ার্ক, এখানে আমি নো একটা ভুল করছি, তারপরে আমাকে নট এলিজেবল দেখাচ্ছে, তারপরে আমাকে আর কোনো পেমেন্ট করি নাই এই আপনার 5 সপ্তাহ মতো। এইটাকে আমি পেমেন্ট পাবো কিনা, আর এইটা আমি কিভাবে ঠিক করতে পারবো? আমি অনেকবার কল দিয়ে চেষ্টা করছি, কিন্তু আসলে কল পাওয়া যায় না, সারাদিন চেষ্টা করে দেখছি, সবসময় বিজি, আপনার কাছেও চেষ্টা করছি আপনাকে জানার চেষ্টাই আর কি। এখন এটাতে আমি কি করতে পারি, যে আমার এখন কি করণীয়? আমার কি আগে পেমেন্ট দেবে, মানে যেহেতু 1 সপ্তাহ দিছিল, তারপরে আর তো দেয় নাই, বন্ধ আছে, আগে প্রশ্নগুলো দেবে কি দেবে না? আর আমার লাস্ট কোশ্চিন, যে আমার বড় ভাই সে হচ্ছে $1200 ওইটা পেয়েছে, কিন্তু দেখাচ্ছে পেয়েছে, কিন্তু এখনো বাসায় আসে নাই, মরা পেয়েছে, একটা সেন্ড করছে আর কি, পোস্ট অফিসে সেন্ড করছে, এখনো বাসায় পায়নি, এর জন্য আমি কিছু করতে পারবো কিনা? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, ধন্যবাদ সাহেব। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব। প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি, আমি সাইদুল বলছিলাম ব্রুকলিন থেকে। বলুন। আমার ঘটনা হচ্ছে, আমি আজকে ডেনমার্ক যাবত আপনাকে পাচ্ছি না, যাই হোক আজকে পেলাম, ধন্যবাদ আপনাকে। আমি আনএমপ্লয়মেন্ট সাবমিট করেছি, যা গোটা আমার কয়েকদিন পরে ফুয়ার লিঙ্ক আসছে, ফুয়ার লিঙ্কে আমার একটা মিস্টেকের কারণে আমি সাথে সাথে দেখলাম যেটা আমি নট এলিজিবল। এরপর আমি বিভিন্ন যোগাযোগ করছি, এখন পর্যন্ত কোনো রেসপন্স পাই নাই, বাট আমি আশা করছি হয়তো এটা হবে। এরই মধ্যে গত 8-10 দিন আগে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি কয়েকদিন দেখার পরে আমি নিশ্চিত হলাম, আমি যতটুকু মনে করতে পারছি, অ্যাটর্নি দেবব্রত বাবু আর মিস্টার হাসান সাহেব ওনারা বলেছেন পিপিপি লোন করার জন্য এবং পিপিপি লোনের সাথে আনএমপ্লয়মেন্ট কোনো প্রবলেম করবে না। এরপর আমি এটা করলাম, গত 5 তারিখে আমার পিপিপি লোনটা আসছে $5000, আমি আনএমপ্লয়মেন্ট এবং আমার 1099। ওকে, এরপরে আপনাদের অনুষ্ঠানে আমি দেখতে পাচ্ছি অ্যাটর্নি শ্যাম চৌধুরী আরেকজন কি জানি বললেন, দুদিনই ওনারা বললেন যে যদি আপনার পিপিপি লোন আপনি নেন, আনএমপ্লয়মেন্টে আপনার প্রবলেম হতে পারে। আমি আশা করছি আমার আমার আনএমপ্লয়মেন্টের যে প্রবলেম হয়েছে এটা হয়তো টু ডু টুমোরো এটা ফিক্সড হবে, তা আমি আনএমপ্লয়মেন্ট পাবো। এই অবস্থায় যে আমি বিভ্রান্ত হলাম আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে, আমি সরি, আমি এভাবে বলতে হচ্ছে, এখন আমি বোধহয় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, আমি চাচ্ছি না আমার আনএমপ্লয়মেন্ট কোনো প্রবলেম হোক। এখন এই টাকাটা আমি কিভাবে, লোনের 5000 টাকাটা আমি কিভাবে আপনার, যেমন আমার আনএমপ্লয়মেন্ট প্রবলেম না হয়, কিভাবে আমি কি করতে পারি? হাবিব ভাই, একটা কোয়েশ্চন, উনি কি EIDL লোন না PPP লোন, এটা একটু কনফার্ম করেন প্লিজ। আচ্ছা, PPP PPP। আচ্ছা, ধন্যবাদ শহীদুল সাহেব। আপনি কিন্তু খুব
কেয়ারফুলি শুনবেন, খুব কেয়ারফুলি শুনবেন। এই দুটি নিয়ে অনেক কনফিউশন আছে, আজকে আরেকবার করা হবে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে খুশি হবে। কারণ দিস হ্যাজ সামথিং টু ডু উইথ আপনার আর্নিং এবং ইট উইল এফেক্ট ইউ এবং ইট উইল এফেক্ট মেনি পিপল। তা আমরা এটিকে পরিষ্কার করবো আরেকবার আপনার জন্য। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে তুলে নিয়ে এসেছেন, কারণ কনফিউশন হতেই পারে। আমরা যদি ভুল তথ্য দিয়ে থাকি আমরা সেটি কারেক্ট করে নিব। আমরা সাধারণত স্টাডি করেই বলি, তারপরেও মানুষ মাত্রাই ভুল, দেখা যাক। আজকে আরেকবার পরিষ্কার করে দিই জিনিসটি। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব, প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার নাম বলুন। হ্যাঁ হাবিব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মামুন বলছিলাম জ্যামাইকা থেকে। বলুন। আমি ইয়েলোক্যাব ড্রাইভার, আর আপনার মাধ্যমে দেবব্রত দাদার কাছে আমার একটা দুটো প্রশ্ন ছিল। আমি কাজ বন্ধ করেছি মার্চের 15-এ, ইউআইতে অ্যাপ্লাই করেছি আপনার মার্চের 29-এ, পরে পিওতে অ্যাপ্লাই করেছি এপ্রিলের 25-এ, এবং শিডিউল সি এরাই স্ট্যাটাস করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আজকে আপনার আজকেই আমি আপনার লাস্ট 25 এপ্রিলের 25 থেকে মে 17 পর্যন্ত 4 উইকসের ইউআই এবং পিইউএ এর বোথ দুইটার জন্য বেনিফিট আপনার পেয়েছে, আপনার 4 উইকসের পেমেন্ট পাই বেনিফিটটা পাইছি। এখন গত 3-4 দিন আগে আমার কাছে ডিওয়াল থেকে আপনার একটা মেইলে একটা মনিটরি বেনিফিট ডিটারমিনেশন নোটিশ পাই আসছে। কোশ্চেন হলো, যেহেতু আমি অলরেডি বেনিফিট পাচ্ছি, আমাকে কি এই নোটিশে রিপ্লাই করতে হবে কি না? যদি হয় তাহলে ট্যাক্স ফাইলের শিডিউল সির কপি দিব, অথবা কি 1099 অর শিডিউল সি দুইটাই একসাথে দিব? আর দ্বিতীয় কোশ্চেন হলো, আর প্রথম 5 উইকসের বেনিফিট যেহেতু আমি এখনো পাইনি, ও ডিওএল কি পরে সেটা অ্যাডজাস্ট করবে কি না? জাজাকাল্লাহ খাইরান, ধন্যবাদ আপনাকে। যদি 3 দিনের বেশি কাজ করেন এবং আপনার ইনকাম যদি $504 উপরে হয়, দেন আপনি এলিজিবল না। তো সেই ক্ষেত্রে আপনি একটা অলরেডি ভায়োলেট হয়ে গেছে, যে আপনি কাজ করতেছেন 5 দিন W2-তে। তো সেই ক্ষেত্রে যে কোনো একটা ভায়োলেট করলে আপনি আনএমপ্লয়মেন্টের জন্য কিন্তু এলিজিবল না। বাট আপনি যদি আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল না হন, বাট পিওর জন্য ইউ মাইট বি এলিজিবল। তো সেই ক্ষেত্রে এই এইটা হচ্ছে আপনার আনসার। তো আপনার সেকেন্ড কোয়েশ্চন ছিল যে আপনার ফার্স্ট উইকে আপনার $600 পেয়েছেন, এবং পিইউ এর জন্য যখন সার্টিফাই করেন সেকেন্ড উইক আপনি মিস্টেক করছেন যে আপনার আপনার কাজের জন্য অ্যাভেলেবেল না। তো সেই ক্ষেত্রে কিভাবে রিজলভ করবেন? আপনার একটা জিনিস মনে রাখবেন, আনএমপ্লয়মেন্টের মেইন কন্ডিশন হচ্ছে ইউ হ্যাভ টু রেডি উইলিং অ্যান্ড এবল টু ওয়ার্ক অল দ্য টাইম। তো সেই ক্ষেত্রে কোনো কারণে যদি আপনি লেখেন অ্যাভেলেবেল না, সেই ক্ষেত্রে স্বভাবতই ডিপার্টমেন্ট অফ লেবার আপনাকে বেনিফিট দিবে না। তো যাই হোক, যেহেতু এটা ভুল করছেন, আপনার উচিত হবে, দুইটা অপশন আপনার সামনে, যদি ওদেরকে ফোনে পান আনফরচুনেটলি পাবেন না, তো সেকেন্ড অপশনটা বলে দিই, আপনার ইনবক্স থেকে আপনি মেসেজ করতে পারেন, এটা আনাদার অপশন। সেই ক্ষেত্রে আপনি যদি সুন্দর করে লিখেন যে আপনার এটা ভুল ছিল, তখন তারা হয়তো এটা কারেকশন করবে এবং ওইকের আপনার পিইউ এর পেমেন্টটা দিবেন, আদারওয়াইজ পাবেন না। আর আপনার থার্ড কোয়েশ্চেন আমি ডিসকানেক্ট ছিলাম, বিকজ আমরা স্কাইপে তো অনুষ্ঠান করতেছি, হাবিব ভাই যদি একটু বলেন। হ্যাঁ শিওর, ওনার ভাই $1200 চেকটা দেখাচ্ছে পেয়েছেন বাই মেইলে, কিন্তু এটা এখনো এসে পৌঁছেনি তাদের হাতে। তো কতদিন লাগতে পারে, উনি উনাদের ওনার কি কিছু করার আছে কিনা এই ব্যাপারে? আসলে এই মুহূর্তে যেহেতু ওরা চেক অলরেডি রিলিজ করে দিয়েছে, এই মুহূর্তে আপনার কিছুই করার নাই, কারণ আপনার অন্য কোনো আপডেট করতে পারবেন না। তো অনেক সময় একটু সময় লাগে, কারণ জানেন এখন এই প্যান্ডামিকের কারণে মেইলও কিন্তু রেগুলার না। যেমন হাবিব ভাই একটু আগে বলছেন যে আনএমপ্লয়মেন্ট চিঠিগুলো ওরা ইস্যু করতেছে 10-15 দিন আগে, আপনারা পাচ্ছেন 10-15 দিন পরে, কারণ জানেন মেইলম্যানও অ্যাভেলেবেল না। তো সেই ক্ষেত্রে আমার ধারণা একটু সময় নিচ্ছে, আপনি ওয়েট করেন, পেয়ে যাবেন, কিচ্ছু করতে হবে না। সেকেন্ড কোয়েশ্চেন ছিল শহীদুল ইসলাম সাহেবের, এবং আপনার ওই আপনার আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন করছেন এবং আপনার পিইউ লিংক আপনার গিয়ে অ্যাপ্লাই করছেন এবং নট এলিজিবল দেখাচ্ছে।
আচ্ছা, যাই হোক, আপনি হয়তো জানি না কোনো মিস্টেক করছেন কিনা পিইউ অ্যাপ্লিকেশনের সময়, আদারওয়াইজ আপনার এটা দেখানোর কথা না। বাট আপনার যে মেইন কোয়েশ্চনটা ছিল, যেটা বুঝতে পারছি যে আপনি পিপিপি লোনের টাকা অলরেডি পেয়েছেন এবং আপনি নাকি আপনি কনফিউজ যে পিপিপি লোন এবং আনএমপ্লয়মেন্ট দুইটা একই সাথে নিতে পারবেন কিনা। হেয়ার ইজ দ্য ক্লিয়ার আনসার। শুনেন, আপনার আনএমপ্লয়মেন্ট মানে কি আপনার কাজ না থাকার জন্য আপনাকে দিচ্ছে, এবং এই যে পিপিপি লোন এটা হচ্ছে পে চেক প্রোটেকশন প্রোগ্রাম, এটাও কিন্তু আপনার ওই এমপ্লয়ীদেরকে দিচ্ছে যাতে করে কোনো এমপ্লয়ার যাতে ফায়ার না করে। সেক্ষেত্রে আপনার যেহেতু সেলফ এমপ্লয়ে, ওই পিপিপি লোনও কিন্তু আপনি পাইছেন আপনার কাজ না থাকার জন্য। এখন নিজেকেই কোয়েশ্চেন করেন, এই কাজ না থাকার জন্য কিন্তু আপনি দুই দুই ভাগে টাকা পাবেন না গভর্নমেন্টের কাছ থেকে, কারণ আনএমপ্লয়মেন্টের যে বেনিফিটটা আপনি পাচ্ছেন এটা কাজ না থাকার জন্য, আবার গভর্নমেন্ট পিপিপি দিচ্ছে ওইটাও কাজ না থাকার জন্য। তার মানে একই টাকা আপনি দুইবার নিতে পারবেন না। দ্যাট মিনস ইট ইজ ক্লিয়ার পিকচার, যারা পিপিপি লোন যারা পাচ্ছেন তারা কিন্তু আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল না। আইদার ওয়ান ইউ হ্যাভ টু চুজ, আপনি কোনটা নেবেন। তো সেই ক্ষেত্রে আমার ধারণা, যেহেতু আপনি আনএমপ্লয়মেন্ট নিচ্ছেন, আপনার পিপিপি লোন কিন্তু ফরগিভনেস আপনি পাবেন না। ইউ হ্যাভ টু গিভ দেম ব্যাক উইথ 1% ইন্টারেস্ট অ্যান্ড উইদিন 2 ইয়ার্স, কারণ আপনার এই যে লোনের যে ফরগিভনেস এটা আপনার ভায়োলেট করছেন। তা আশা করি এটা আপনার ক্লিয়ার আনসার পেয়ে গেছেন। তাহলে একটু পরিষ্কার করি, যদি এই লোনটি উনি রাখেন সেই ক্ষেত্রে এই লোনটি তাকে ভবিষ্যতে ইন্টারেস্ট সহ ফেরত দিতে হবে। এক্স্যাক্টলি, কারণ যেহেতু উনি আনএমপ্লয়মেন্ট নিচ্ছে, গভর্নমেন্ট পিপিপি আনএমপ্লয়মেন্ট একসাথে দিবে না, কারণ ইটস আইদার ওয়ান। উনি ওয়েটার ফরগিভনেস তখনই পাইতো যদি আনএমপ্লয়মেন্ট উনি না অ্যাপ্লাই করতো। ওকে, তার মানে তাহলে মেইন ইস্যু হচ্ছে ফরগিভনেস। এক্স্যাক্টলি, ফরগিভনেস, ইয়েস। তার মানে আপনি যদি আনএমপ্লয়মেন্ট নিয়ে থাকেন এবং পিপিপি আপনার অ্যাপ্রুভ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে লোন ফরগিভনেস ফর পিপিপি সম্ভব নয়, কিন্তু এটি রাখলে কোনো অসুবিধা নেই, আপনাকে যথাসময়ে নিয়ম অনুসারে ফেরত দিতে হবে। এক্স্যাক্টলি, ইজ দ্যাট কারেক্ট? হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা হচ্ছে নিয়ম। তবে হ্যাঁ, আরেকটা বলে রাখি, আসলে ওনাদের কিন্তু উচিতই ছিল না অ্যাপ্লাই করা, খেয়াল রাখবেন। যেহেতু ওনা আনএমপ্লয়মেন্ট নিছে, হি শুড নট অ্যাপ্লাই ফর পিপিপি। সেই ক্ষেত্রে এসবিআই যদি ওনাকে পেনাল্টি করে, আপনি কিন্তু আশ্চর্য হবেন না, কারণ উনি প্রথমেই উনি লোনের কন্ডিশন সে ভায়োলেট করছে। তাহলে বার্নিং কোয়েশ্চেন হচ্ছে, এটির কোনো এফেক্ট ওনার আনএমপ্লয়মেন্টে পড়বে কিনা? এখন আনএমপ্লয়মেন্টে মনে হয় না পড়বে, কারণ আনএমপ্লয়মেন্ট ডিভিশন হয়তো পিপিপি লোনের খোঁজ দেখানো পাবেন, আনএমপ্লয়মেন্ট দিয়ে যাবে। বাট লুকস লাইক ওনার এই লোনটা ফরগিভনেস থাকবে না 100%, এবং ওনাকে 1% ইন্টারেস্ট সহকারে উইদিন 2 ইয়ার্সের মধ্যে ব্যাক করতে হবে, আর পেনাল্টি নাও করতে পারে। ইউনেভার, হয়তো উনি বুঝতে পারেনি। আচ্ছা, এনিওয়ে, মামুন সাহেবের 2 বছর সময় আছে ওনার হাতে, এন্ড 1% ইন্টারেস্ট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এবং আনএমপ্লয়মেন্ট উনি পাবেন। আচ্ছা, মামুন সাহেবের কোয়েশ্চন ছিলেন, উনি ইয়েলো ট্যাক্সি অপারেটর, মার্চ 15 অ্যাপ্লাই করছে, এবং পিইউ এর জন্য মার্চ 29 উনি অ্যাপ্লাই করছে, এবং উনি স্কেজুয়াল সি অ্যাটাচ করছেন, সেটা ভেরি গুড, এবং এপ্রিলের 25 থেকে মে 17 পর্যন্ত আপনি পেমেন্টও রিসিভ করছেন। এখন আপনি একটা চিঠি পেয়েছেন ডিপার্টমেন্ট অফ লেবার থেকে, এবং আপনার কোয়েশ্চন হচ্ছে আপনি যেহেতু পেমেন্ট পাচ্ছেন এবং আপনি সেটা রিপ্লাই করতে হবে কিনা, আর রিপ্লাই করলে আপনি কি করবেন, ট্যাক্স ফাইল দিবেন না 1099 দিবেন। আমরা শুরুতেই কিন্তু এটা আলোচনা করছি ভেরি ক্লিয়ারলি। যাই হোক, আনসার হচ্ছে আপনার অবশ্যই রিপ্লাই করবেন, কারণ হচ্ছে আপনার ইনকাম ইনফরমেশনটা কিন্তু, যদিও আপনি 1099 স্কেজুয়াল সি দিয়েছিলেন, মেবি ইট ওয়াজ মিসিং, যে কারণে আপনাকে আবার ওইটা চাচ্ছে, তা আপনি অবশ্যই রিপ্লাই করবেন, এবং মেক শিওর আপনি ট্যাক্স ফাইলের কপি দিবেন, নো 1099, কারণ তাদের দরকার হচ্ছে নেট ইনকাম, নট গ্রস ইনকাম, কারণ 1099 রিপ্রেজেন্ট করে আপনার গ্রস ইনকামকে। তো অবশ্যই আপনি ট্যাক্স ফাইল দিবেন, আর আপনার ফার্স্ট উইকের বেনিফিট উইল। আরেকটা কি জানি কোয়েশ্চন ছিল আপনার, ওই ফার্স্ট উইকের মনে হয় আপনি মিস করছিলেন সার্টিফিকেশন বা সামহাউ, উনি 5 সপ্তাহ মানে মিসিং আছে ওনার। ও আচ্ছা, ফার্স্ট 5 উইকস, আই এম সরি, হ্যাঁ ফার্স্ট 5 উইকস আপনার মিসিং আছে, আপনার সেটা পাবেন কিনা। এখন কোয়েশ্চন হচ্ছে, যদি আপনি প্রপারলি সার্টিফাই করেন ওই ফার্স্ট 5 উইকস, ডেফিনেটলি আপনি এটা পাবেন, কারণ এই মুহূর্তে ওদের ওই ব্যাকলগের কারণে হয়তো রিভিউ এবং আপনার রিলিজ প্রসেসটা একটু ডিলে হচ্ছে, বাট আপনি অবশ্যই সেটা পাবেন, হয়তো একসাথে দিয়ে দিবে। ধন্যবাদ আপনাকে দেবব্রত চক্রবর্তী, আমি আজ আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিব, আপনি ভালো থাকবেন, দেখা হবে আগামী সপ্তাহে আপনার সাথে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর আমরা দিতে পেরেছি, প্রশ্নটি পেয়েছেন, কনফিউশন দূর করতে চেষ্টা করেছি আমরা। এত এত বিলের মাঝে কনফিউশন থাকাটাই স্বাভাবিক। আপনারা যে কোনো প্রশ্নের জন্য আপনাদের ফেসবুকের মাধ্যমে হোক, সরাসরি কলের মাধ্যমে হোক, আমাদের যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার।
আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন টিভিএন টোয়েন্টি ফোর সাথে, এবং টিভিএন টোয়েন্টি ফোর দেখার জন্য সাবস্ক্রাইব করুন টোটাল কেবল। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।